রাজের আদেশ, এভাবে অমান্য করা কি ঠিক হচ্ছে বল? আরে বাবা, যাবো আর আসবো। গান গাওয়ার জন্য নাগিনীর ওপর যুবরাজ কতটা নির্মম হচ্ছেন সেটা না দেখে কি থাকা যায়? চল তবে। এই রে রোহিণী, অগ্নি, কেউ তো এখানে নেই, কি বিপদ! হ্যাঁ, কি করি এখন? এক্ষুনি তো ঢাক ঢোল বাজিয়ে সবাইকে জানিয়ে দেবে। কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার প্রথম অস্ত্র হলো ঘুমিয়ে পড়া, তাই করি বরং। এটা কি করে হলো? যুবরাজ, রাগিনী, কেউ তো এখানে নেই, কোথায় গেল এরা সব? আরে নাগিনী আবার কোনো ছলনা করেনি তো? চল এই ঘেরে বাঘটাকেই জিজ্ঞাসা করি। এই বাঘ, বাজি বাঘ, দুরাত্মা বাঘ, ওঠ ওঠ বলছি। কিরে, শুনতে পাচ্ছিস না? এই বাঘ, দাঁড়া, তোর আজ ঘুম আমি বের করছি। ও মা, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো এমন করবো না। কি কথা! শেষবারের মতন বলছি, আমি যেন আর কোনোদিনও তোমার মুখে গান না শুনতে পাই। অন্যথা ভুল হয়ে গেছে আমার, আমি আর কোনোদিনও গান গাইবো না, কোনোদিনও না। চলো খাঁচায়, চলো বলছি। কি তোমরা এখানে? আমি যে বলেছিলাম এখানে যেন কেউ না আসে তা দেখতে, কথা শোনোনি কেন? আমাদের ক্ষমা করবেন যুবরাজ, আমরা আপনার সুরক্ষার কথা ভেবে। তোমরা কি বলতে চাও? তোমরা এটাই বলতে চাও যে তোমাদের যুবরাজ নিজের সুরক্ষা নিজে করতে পারে না? এবার বুঝবি, ওই মোটা নাক দিয়ে সব জায়গায় নাক গলাতে যাওয়ার সাজা এবার পাবি। আমার অনুগত কেউ আমার আদেশ অমান্য করবে সেটা কিন্তু আমি মেনে নেব না। আমি যেন আজ রাতে আর তোমাদেরকে এখানে না দেখি, প্রয়োজন হলে আমি ডেকে নেব। চলে যাও, এটাই আমার আদেশ। আমাদের ক্ষমা করে দেবেন যুবরাজ, আর ভুল হবে না। কাল নাগিনী সবার অজান্তে রাজ্যবাসীদের মনে বিষ ঢালছে, এটা অন্যায়। যেমন করেই হোক না কেন, আমাকে সত্যটা জানতেই হবে, জানতেই হবে। যোদ্ধা, আমার আপনাকে কিছু বলার ছিল, আপনি যদি না, যে ভয়টা পাচ্ছিলাম সেটা নয়। কাল নাগিনী আর কামিনী এখন অব্দি ফিরে আসেনি। বেশ রাজকন্যা, আমি তোমার কথা শুনবো, কিন্তু তার আগে আমি তোমায় কিছু দেখাতে চাই। এসো আমার সঙ্গে রাজকন্যা, এসো। দূর বাবা, একবার আসছে একবার যাচ্ছে, আমাকে ঠিক করে কিছুই বলছে না। বলে দিনে কতবার ঘুমানো যায়, হ্যাঁ কতবার ঘুমাবো, সন্দেহ হবে না। ওই কালনাগিনীকে তো এখনকার মতো আটকানো গেছে, কিন্তু ওর কথাগুলো তো মিথ্যে নয়। বরং ঠিক বলেছিস, এদিকে যুবরানীর অবস্থাও তো ভালো নয়। আমার কুমারকে ওই কালনাগিনীর হাত থেকে যেভাবেই হোক আমাকে ওকে বাঁচাতে হবে, বাঁচাতে হবেই আমাকে। যুবরানীর দেহ থেকে যেভাবেই হোক বিষ তাড়াতেই হবে, যেভাবেই হোক। বরং
হবে না, আর কিছুতেই কিচ্ছু হবে না। ওই বিষ আমার সারা শরীরে ঢুকে গেছে, রক্তে মিশে গেছে। আমার আমার সময় মনে হয় ফুরিয়ে আসছে, শেষ হয়ে আসছে আমার সময়, আমার সময় ফুরিয়ে আসছে। রিং, এমন কথা এমন কথা বলবেন না যুবরানী, দোহাই আপনাকে। দেখবেন আপনার কিচ্ছু হবে না, আমরা তো আছি। আমার আমার ছবিটা পারলাম না কুমার, আমি পারলাম না, আমি আমি তোমাকে বাঁচাতে পারলাম না কুমার, আমি পারলাম না। ওই কল লাগিনি আমাকে শেষ করে দিল, পারলাম না আমি। আপনি আপনি শান্ত হন যুবরানী, শান্ত হন। আরে মৃত্যুর আগে আমি আমার কুমারকে কি একবার শেষ দেখাও দেখতে পাবো না? কেউ কি এমন নেই যে আমাকে সাহায্য করবে? কুমার কুমার কুমার, রাজকন্যা ইনি আমার বাবা, আর আর এটা হচ্ছে আমার শৈশব, যার স্মৃতি আর ধরা পড়ে না। কিচ্ছু মনে নেই আমার, কিচ্ছু মনে নেই। রাজকন্যা আমি তোমাকে আরেকটা জিনিস দেখাতে চাই। কি দেখাবেন যোদ্ধা? জানি না, আমি সত্যি জানি না রাজকন্যা। তবে এই ছবিটা দেখে মনে হয় আমার আপনজন কেউ। জানো রাজকন্যা, এই ছবিটা বারবার ডাকে। তার মানে এটাই হেমাক্ষী? কি বললে, কি নাম বললে তুমি? হেমাক্ষী। হেমাক্ষী, হেমাক্ষী, হেমাক্ষী। হ্যাঁ, নামটা নামটা শোনা শোনা লাগছে, কোথায় শুনেছি মনে করতে পারছি না, আমি মনে করতে পারছি না। হেমাক্ষী, হেমাক্ষী, রাজকন্যা তুমি হেমাক্ষীকে চেনো? হ্যাঁ যোদ্ধা। কিন্তু কিভাবে? সে অনেক কথা, কিন্তু এই মুহূর্তে আপনাকে হেমাক্ষীর সঙ্গে দেখা করাতে হবে। ওই টিভির কণ্ঠ তো আমাকে সেটাই বলেছিল। এটা কি হচ্ছে? ছবি থেকে আমার সবুজ আভা বেরোচ্ছে কেন? যোদ্ধা, thank you.
আমিনি এখানে পৌঁছে গেছে। ও আমাদের জন্য আবার কি বিপদ নিয়ে আসবে কাঞ্চন? আমি ঠিকই আন্দাজ করেছিলাম। কাল নাগিনী তোমাদের এখানে আটকে রেখেছে। কারাগার ভাঙলে কোন চাউছে? আমার প্রাণের অর্ধেক এখানে রয়েছে বলেই আমি সংকেত পাচ্ছিলাম। তোমরা কি লুকোতে চাইছো বলতো? তোমরা সরবে না আমি সরাবো। আমি কি দেখছি? এ সমস্ত কি হচ্ছে? এটা আবার কি হলো? ওই নাগিনী তার সঙ্গে যুবরাজ? অবশেষে যুবরানী হিমাক্ষীর কাছে যোদ্ধাকে আনতে আমি সফল হয়েছি। আমি কি দেখছি? কাকে দেখছি আমি? মৃত্যুর আগে কি আমার ভ্রম হচ্ছে? কে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? এ তো আমার কুমার। আমার কুমার আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। যুবরাজ আর যুবরানীর দেখা হলো তাহলে? ভাই, আমার ভাই, তার মানে যুবরানী হেমাক্ষী যোদ্ধার দিদি? নাগিনী তোমায় এখানে নিয়ে এসেছে। আমি নিজের ভুলে এখানে এসেছি। এর সাহায্যে যে এখানে আছো সেটা আমায় জানাওনি কেন? জানাতে চেয়েছিলাম রাজমাতা, কিন্তু তুমি সাড়া দাওনি। কি ব্যাপার? মোহিনী কি এত ধীর স্থির কোনোদিন তো দেখিনি। এত পরিবর্তন কিসের? কি হলো?
চলো আমার সঙ্গে। চলো মোহিনী। মোহিনী কোথাও যাবে না কামিনী, ও আমার মেয়ে, আমার কাছে থাকবে। এত বড় সাহস, আমার কথা মান্য করো। তোদের একে অপরের জীবন একই সূত্রে জড়িয়ে আছে, তোর প্রাণের সঙ্গে জ্যোৎস্নার প্রাণও জড়িত। জ্যোৎস্নার সঙ্গে একসাথে যন্ত্রণা ভোগ করা আমার অসহ্য লাগছে। জ্যোৎস্না, জ্যোৎস্না লাগেনি তো? শেষ করে দেব, সব শেষ করে দেব, সব ধ্বংস করে দেব, ধ্বংস করে দেব। এত বড় সাহস, আমায় আঘাত করো। আমাকে তোমরা যেতে দাও, আটকিও না আমায়। এটা কি? উরি বাবা, এটা আবার কি? বাঘু দাদা নেই, বন্ধু নেই, মতিও বন্ধুর খুঁজে বেরিয়েছে, আমি একা। আমাকে ভয় করছে, কি হচ্ছে এসব? মাঝে মাঝে পালিয়ে যাওয়াটা বুদ্ধিমানের কাজ, আমি বরং পালাই বাবা। আমার কুমার, আমার ভাই, তোমার সঙ্গে আমার অনেক কথা বলার ছিল কুমার, কিন্তু আর কোনো কথা বলা হলো না। তার আগে সবকিছু শেষ হয়ে গেল কুমার। ওই কাল লাগেনি, ওই কাল লাগেনির হাত থেকে আমিও রেহাই পেলাম না। কাল লাগেনি আমাকেও শেষ করে দিল। দিদি, দিদি তোমার কিচ্ছু হবে না। দিদি, 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 এটা যুবরাজের কি হলো? যুবরাজ, আপনি আপনি কিছু একটা করুন। কি করব, কি করব? রাজকন্যা, রাজকন্যা, কিছু একটা করো, আমার দিদিকে বাঁচাও। কিছু একটা করো রাজকন্যা, কিছু একটা করো। দেখছি কি করা যায়, আপনি শান্ত হন। খবরদার নাগিনী, আমাদের যুবরানীর কাছে তুমি যাবে না। আমি যদি কাছে না যাই তাহলে দেখবো কি করে যুবরানীকে? কি হয়েছে ওনার আমি জানবো কি করে? ওকে যেতে দাও, এটা আমার আদেশ। সর্বনাশ, শরীরের বিভিন্ন অংশে তো সবুজ আভা হয়ে গেছে। যোদ্ধা, যোদ্ধা, এটা বিষের প্রভাব, রক্তে বিষ মিশে গেছে, তাও ভয়ঙ্কর বিষ, কাল্লাগিনীর বিষ। বিষ, রাজকন্যা, কিছু একটা করো, আমার দিদিকে বাঁচাও রাজকন্যা।